আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিগত বারো তারিখ দিবাগত রাতে নীলফামারি জেলা একটি চাঞ্চল্যকর হত্যার ঘটনা ঘটে যেটি গোটা দেশের মিডিয়ায় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সেটি খবর ভালোভাবে একটি খবর আসে যে একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালককে গলায় পোস্ট দিয়ে তাকে রক্তাক্ত রাস্তায় পেলে তার রিক্সাটি কে বা কাহারা ছিনতাই করে নিয়ে যায় তারপরে এই খবরটি আমাদের থানা পুলিশ যখন রাত বারোটার দিকে এগারোটা পঞ্চান্ন দিকে থানা পুলিশের কাছে খবর আসে সদর থানায় তখন আমাদের থানা পুলিশ সঙ্গে সঙ্গে রেসপন্স করে দ্রুত ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে যাওয়ার পর বিক্রিম সাপিনুর তার বয়স পঞ্চাশের মতো তাকে হাসপাতালে পাঠানো হয় নীলপামাই হাসপাতালে নিজপাল হাসপাতালের ডক্টর তাকে দেখে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে অস্ত্র চালানো হয়েছে দেখে তাকে মুমূর্ষ অবস্থা রংপুর মেডিকেল হসপিটালে পাঠায় রংপুর মেডিকেল হসপিটালে নেওয়ার পথে তারাগঞ্জের ওইদিকে যেয়ে সে মৃত্যুবরণ করে এবং তাকে আর রংপুরগঞ্জ নিয়ে যাওয়া হয় নাই সঙ্গত কারণে আমরা বিষয়টি নিয়ে সেই রাত থেকেই আমাদের পুলিশের তিন চারটি টিম কাজ শুরু করে এবং আমরা নীলফামারি এবং আশপাশ সকল এলাকায় আমরা চিরুনি অভিযান শুরু করি এবং তার পরবর্তীতে পরের দিন তেরো তারিখ সকালে আমরা ঢেলাপির বাজারে সাপিনুরের রিক্সাটি আমরা উদ্ধার করতে পারি সাপিনুরের রিক্সাটি উদ্ধার করার পরে তারপর সেখান থেকে আমরা রিক্সার সূত্র ধরে আমরা রিক্সাটি প্রথম যে আসামি রিক্সাটি ওখানে নিয়ে গেছে রাসেল তার ডেলাপির এলাকায় বাড়ি রাসেলকে আমরা গ্রেপ্তার করি রাসেলকে গ্রেপ্তার করার পরে রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আর একজন আসামি ফেরদুস ফেরদুসকে আমরা গাছবাড়ি এলাকা থেকে আমরা পরের দিন গ্রেপ্তার করি তাদের দুজনকে জিজ্ঞাসাবাদের পর্যায়ে তারা কিছু বলে কিছু বলে না আমরা আদালতে প্রেয়ার দি রিমান্ডের জন্য রিমান্ড পেরার পর তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে যে তাদের সাথে আরেকজন আসামি আছে তার নাম পিনিক বাবু তারা তিনজন এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারপর আমরা পিনিকবাবুকেও গ্রেপ্তার করি তারপর তাদেরকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তারা ঘটনার সত্যতা স্বীকার করে এবং কিভাবে ঘটনাটি ঘটিয়েছে সবগুলো আমাদের বিষয়টি বলে তাদের কথা যেটি বলেছে সেটি হচ্ছে তারা তিনজন তারা বেসিক্যালি তিনজনই রিক্সা চালক এবং বিভিন্ন সময় রিক্সা চিন্তাইও করেছে এটি আমাদের বলেছে এবং তারা মাদক সেবনও করে